দিল্লি এয়ারপোর্টটা এত বড় যে হাঁটতে হাঁটতে বিরক্ত লেগে যায়, সত্যি কথা। যেটা আমাদেরকে ওয়াটারফলের দিকে যেতে হবে, এইখানে কিন্তু সাদা বরফের পাহাড় আছে পেছনের দিকে, সেই রকম ভিউজ। ও মাই গড, এত জলের ফ্লো, ভিউটা দেখুন ভাই, ভিউ এত সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আমাদের কাশ্মীর সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। যারা আমাদের প্রথম পর্বটি দেখেছেন তারা খুব ভালো করে জানেন ঢাকা থেকে কিভাবে সড়ক পথে আপনি কলকাতা পর্যন্ত আসতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আগের ভিডিওতে। যারা এই সিরিজের প্রথম পর্বটি এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর আই বাটনে আগের পর্বটির লিঙ্ক দেওয়া রইল। তো যাই হোক, এই ভিডিওতেই আমরা আপনাদেরকে নিয়ে যাব কাশ্মীরে, ঘুরে দেখাবো কাশ্মীরের সব থেকে বড় ওয়াটারফল, যেটা কাশ্মীরিদের কাছে নায়াগ্রা ফলস নামে খ্যাত, আহারবাল ওয়াটারফল। তো চলুন, অপেক্ষার পালা শেষ, ঘুরে আসি কাশ্মীর থেকে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করতেছি কলকাতার মার্কুইজ স্ট্রিটে। এখন বাজে রাত প্রায় 9:10 মতো, আমাদের ট্যাক্সি ইতিমধ্যে চলে আসছে আর আমরা এখান থেকে যাব হচ্ছে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত। এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই ট্যাক্সিটি আমরা ভাড়া করেছি 500 রুপি দিয়ে। আর বলে রাখা ভালো, কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে আমাদের প্রায় ঘণ্টাখানেকের মতো সময় লাগবে। মার্কুইজ স্ট্রিট থেকে প্রায় 17 কিলোমিটার মতো রাস্তা এয়ারপোর্ট পর্যন্ত। রাত 11:45 ফ্লাইটে আমরা কলকাতা থেকে রওনা হব দিল্লির উদ্দেশ্যে। এটা 50 আর আমরা মাত্র 40 মিনিটে চলে আসছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের সামনে। A few moments later. কি প্রশান্ত, খুব এক্সাইটেড? Yes, I am too much excited because of যে আমরা ফ্যামিলি সহ মোটামুটি কাশ্মীরে যাচ্ছি, যেটা আমাদের মোটামুটি ড্রিম ছিল। আমি আর উপমা তো আগেই গিয়েছি, আপনারা হয়তো জানেন না সেটা। আমি গিয়েছিলাম 2012, উপমা গিয়েছিল 2016, বাট এবার আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ উপমার বাবা মা আমাদের সঙ্গে যাচ্ছে। তো টোটাল 4 জন যাচ্ছি আমরা হচ্ছে এই কাশ্মীর ট্রিপে, আর এটা আমাদের দুজনের একসাথে কাশ্মীর ট্যুর। আমরা অলরেডি কলকাতা এয়ারপোর্টে এসে ইন্ডিগো এয়ারলাইন্সের যে টিকিট কাটা ছিল সেটা নিয়ে আমাদের চেক ইন করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের লাগেজ টাগেজ আমরা সব দিয়ে দিয়েছি। এখন জাস্ট বাজে হচ্ছে 10:10 আর আমরা হচ্ছে আমাদের 11:45 ফ্লাইট। লেটস সি কী হয় এইটুকু সময়। আমাদের সিকিউরিটি চেকিং ডান, এখন 10:45 মতো বাজে, আরও 1 ঘন্টা পর আমাদের হচ্ছে ফ্লাইট। তো আমরা এখন গেটের দিকে যাচ্ছি, গেটের দিকে গিয়ে আরও কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, দেন আমরা ফ্লাইটে উঠব। আর বলে রাখা ভালো, কলকাতা থেকে দিল্লি হয়ে শ্রীনগর পর্যন্ত ইন্ডিগো এয়ারলাইন্সের এই ফ্লাইটে আমাদের জোন প্রতি ভাড়া পড়েছে 11,100 টাকা বাংলাদেশি টাকায়। আর আমি এই ফ্লাইটটার টিকিট বুকিং করেছিলাম প্রায় আমাদের জার্নির ডেট থেকে প্রায় 1 মাস আগে, যার কারণে আমাদের ভাড়াটা কিছুটা হলেও একটু কম পড়েছে। আমরা ইতিমধ্যে প্লেনে উঠে বসে পড়েছি আর এখন বাজে রাত 11:18। আর ইন্ডিগো এয়ারলাইন্সের এই ফ্লাইটে করে প্রথমে আমরা যাব হচ্ছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত। দিল্লিতে আমাদের 2:30 ল্যান্ড করার কথা, দেন সেখানে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো একটা ব্রেক আছে। তারপরে ভোর 5:10 ফ্লাইটে আমরা রওনা হব কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উদ্দেশ্যে। যাই হোক, আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের প্লেন টেক অফ করবে দিল্লির উদ্দেশ্যে। যাই হোক, মোটামুটি সঠিক সময়ে অর্থাৎ রাত 2:30 আমাদের প্লেন ল্যান্ড করেছে দিল্লিতে। আর টার্মিনাল থেকে বেশ খানিকটা দূরে প্লেন ল্যান্ড করার কারণে এয়ারবাস এসেছে আমাদেরকে টার্মিনাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, আর আমরা ইতিমধ্যে এয়ারবাসে উঠে পড়েছি। আর আমাদের এই প্লেনটি ল্যান্ড করেছে টার্মিনাল 2, আর আমরা এখন টার্মিনাল 2 এর ভিতরে প্রবেশ করতেছি।
ভিউয়ার্স, আমরা দিল্লি এয়ারপোর্টে চলে আসছি। টার্মিনাল টু দিয়ে আমরা এখন বেরোচ্ছি, আর এখন বাজে হচ্ছে 2:24। তো আমাদের এখন যেতে হবে হচ্ছে টার্মিনাল থ্রিতে, আর প্লেনের মধ্যে এত পরিমাণ ঘুমাইছি বলার কোনো ভাষা নাই, আসলে চোখ টোক সব ফুলে উঠছে। তো যাই হোক, আমাদের টার্মিনাল টু থেকে বের হয়ে এখন ডানে 7 মিনিট হেঁটে গেলেই বললো টার্মিনাল থ্রি। টার্মিনাল থ্রি থেকে আমাদের হচ্ছে 5:10-এর, ভোর 5:10-এর ফ্লাইটে আমরা হচ্ছে দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে ফ্লাই করব, যার কারণে আমরা এখন টার্মিনাল থ্রির দিকে যাচ্ছি। এটা হচ্ছে টার্মিনাল টু থেকে থ্রিতে যাওয়ার রাস্তা। এত সুন্দর লাগতেছে রাস্তাটা, আসলে মানে বলে বুঝাতে পারবো না, খুবই জোস লাগতেছে। আর টার্মিনাল থ্রিতে ঢোকার মুখে আপনার KFC, ওমোমো এগুলো সব ফুড কোর্ট পড়ে যাবে। আসলে দিল্লির বিশাল বড় একটা এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্ট, সুতরাং আপনারা যদি ডোমেস্টিক ফ্লাইটেও আসেন একটা থেকে আরেকটাতে যখন যাবেন, অবশ্যই ইনফরমেশন ডেস্কে জিজ্ঞেস করে নেবেন, না হলে কিন্তু একটা বিপদে পড়তে হবে আর কি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন একদম সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা চলে আসছি হচ্ছে একদম ভেতরে, আর বোর্ডিং পাস আমাদের আগে থেকেই নেওয়া ছিল। আমরা কলকাতা থেকে আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছিলো, আর ওরা লাগেজটাও ওই সময় নিয়ে নিয়েছিলো, একদম আমাদেরকে শ্রীনগরে গিয়ে লাগেজটা ফেরত দিবে, যার কারণে আমাদের আসলে প্যারা হয়নি, একটা সুবিধা হয়েছে। তো আমরা এখন দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল থ্রিতে ভিতরে ঢুকে গেছি, এখন আমাদের 51 নম্বর গেটের কাছে যেতে হবে, ওইখান থেকে 5:10-এ আমাদের শ্রীনগরের ফ্লাইট। এখন 3:40-এর মতো বাজে। অ্যাকচুয়ালি দিল্লি এয়ারপোর্টটা এত বড় যে হাঁটতে হাঁটতে বিরক্ত লেগে যায়, সত্যি কথা। যেটা এই টার্মিনাল টু থেকে যদি চিন্তা করি, থ্রির এই পর্যন্ত প্রায় 25-30 মিনিট আমরা অলরেডি হেঁটে ফেলছি, এখনও গেট পর্যন্ত যেতে পারিনি, আরও হয়তো 10-15 মিনিটের মতো সময় লাগবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু অলরেডি জ্যাকেট বের করে ফেলছি সবাই, কারণ হচ্ছে কি, যেহেতু আমরা শ্রীনগরে ফ্লাইটে উঠতেছি, নামার পরে প্রচুর পরিমাণ স্নো পেতে পারি এবং ঠান্ডা থাকতে পারে, যার কারণে আমরা স্নো পাবো না, ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকবে, হ্যাঁ ঠান্ডা থাকবে প্রচণ্ড হয়তো, যার কারণে আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি, সবাই জ্যাকেট বের করে নিয়েছি আর কি ফ্লাইটে ওঠার আগে। Yes, now we are ready to fly on the way to Srinagar. আমাদের সব কার্যক্রম শেষ এয়ারপোর্টের, এখন হচ্ছে আমরা টিকিটটা নিয়ে সরাসরি প্লেনের দিকে যাচ্ছি। দিল্লি থেকে শ্রীনগরে ফ্লাইটে উঠে গেছি, আর এখন বাজে হচ্ছে 4:50, আর আমাদের ফ্লাইট হচ্ছে 5:10-এ ফ্লাই করার টাইম, আর শ্রীনগরে পৌঁছাবো হচ্ছে আমরা 6:40-এ। নাও ফাইনালি আমরা এখন শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কী পরিমাণ যে এক্সাইটমেন্ট কাজ করতেছে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক, আমরা এখন আমাদের লাগেজ কালেকশনের জন্য বেল্টের সামনে দাঁড়িয়ে আছি, আর ইতিমধ্যে আমাদের লাগেজ কালেকশন করে আমরা মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে আধা ঘন্টা পরে এয়ারপোর্টে বাইরে বের হচ্ছি। আর এই এয়ারপোর্টে বের হওয়ার জন্য তেমন কোনো ফর্মালিটিস নেই, আর ইতিমধ্যে বাইরে চলে আসছি, আর বাইরে আমাদের নেম প্লেট নিয়ে আমাদের ড্রাইভার ভাইয়া ওয়েট করার কথা, তো ওনাকে এখন খুঁজে বের করতে হবে। হ্যালো, আমরা শ্রীনগরে পৌঁছে গেছি শ্রীনগর এয়ারপোর্টে, আর আমাদের ড্রাইভার ভাইকে পেয়ে গেছি, মঞ্জুর ভাই। মঞ্জুর ভাই কেসে হো? বাস শুকর খুদা কা, আপ ঠিক হো? ওকে ঠিক হে, ওয়েলকাম কাশ্মীর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। উই আর সেকেন্ড টাইম ইন কাশ্মীর। গুড, ভেরি গুড। তো আমরা এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি। মঞ্জুর ভাই আমাদের জন্য বেশ অনেক সময় ধরে ওয়েট করছিল। যাই হোক, ইতিমধ্যে আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি, এখন শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে পড়ছি শ্রীনগর সিটির উদ্দেশ্যে। এখান থেকে 10-12 কিলোমিটারের মতো রাস্তা, যেতে আমাদের 15-20 মিনিটের মতো সময় লাগে। এখন বাজে হচ্ছে 7:15, কিন্তু রোদের কোনো দেখা নেই, চারিদিকে বেশ কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আমাদের মঞ্জুর ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম বেশ কয়েকদিন যাবৎ শ্রীনগরে কোনো রোদের দেখা পাওয়া যাচ্ছে না, আর ওয়েদার ফোরকাস্ট থেকে জানতে পারলাম এখন কিন্তু শ্রীনগরের টেম্পারেচার চলতেছে 4 ডিগ্রির মতো। আপনারা জানেন গত 2 দিন আমরা প্রচুর পরিমাণ জার্নি করেছি, অনেক টায়ার্ড, বাট তারপরেও কাশ্মীর নামার পর থেকে যে একটা সুন্দর অনুভূতি কাজ করছে
সেটা বলে বোঝানো যাবে না। আর হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে কোনো হোটেলে যাচ্ছি না, আমরা কিন্তু সরাসরি এখান থেকে ঘুরতে বের হয়ে যাব। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে এখন প্রথমে নাস্তা সারবো, দেন আমরা একটা সিম কেনার চেষ্টা করব যেটা দিয়ে আমরা বাংলাদেশে যোগাযোগ করতে পারবো। হ্যালো, আমরা শ্রীনগরেই, এখন 7:45 বাজে আর আমরা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়াইলাম, কৃষ্ণা রেস্টুরেন্টে। এখানে হচ্ছে আমরা আমাদের সকালের নাস্তা সারবো, যার কারণে আর এখন তো বাজে যেহেতু 7:45, অনেক রেস্টুরেন্ট এখনও ওপেন হয় নাই, যার কারণে যে কয়েকটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে খুবই কম। মঞ্জুর ভাই, ড্রাইভার সাহেব, উনি হচ্ছে এখানে আমাদেরকে নিয়ে আসলো। A few minutes later, আমাদের সকালের নাস্তা চলে আসছে। আমরা হচ্ছে একটা আলুর দম নিয়েছি, আর একটা হচ্ছে রাজমা, আর রুটি নিয়েছি, আর হচ্ছে পরোটা, কাশ্মীরি পরোটা। পরোটাগুলো হচ্ছে 35 রুপি করে, রুটিগুলো হচ্ছে 11 রুপি, আর আলুর দম এটা নিয়েছে হচ্ছে 90 রুপি, আর আলু রাজমা এটা হচ্ছে 90 রুপি। তো এই হচ্ছে আমাদের টোটাল খাবার, তবে পরোটা আরও দু একটা লাগতে পারে, দেখা যাক। আমরা খেয়ে জানাবো যে আমাদের বিল কেমন আসছে। যাই হোক, আমি পরোটা নিয়েছি, পরোটা দিয়ে আলুর দমটা একটু ট্রাই করে দেখি। বড় বড় দুইটা আলু দিয়ে দম বানানো, কাশ্মীরি খাবার ভাই, প্রশংসা করতেই হবে, সেই মজা। চাও চলে আসছে, আমাদের নাস্তা করা শেষ। নাস্তা করতে আমাদের 482 রুপি খরচ হলো। এখন বাজে হচ্ছে 8:26, আমরা এখন রওনা হচ্ছি আহারবাল ওয়াটারফলের উদ্দেশ্যে। এখান থেকে যেতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। তো ঠিক আছে, চলুন আমরা যাত্রা শুরু করি আহারবাল ওয়াটারফলের উদ্দেশ্যে। আমরা আবারও উঠে যাচ্ছি। হ্যাঁ, আমরা আহারবাল যাওয়ার পথে শ্রীনগরের ভেতরেই একটা শপ থেকে, হাবিব টেলিকম এই শপটা থেকে আমরা আমাদের সিমে রিচার্জ করে নিলাম। আর একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু দুইটা সিম আমাদের এই ড্রাইভার ভাই অর্থাৎ মঞ্জুর ভাই দিয়েছিল দুইটা সিম, আর এখানে আমরা রিচার্জ করে নিলাম 239 রুপি করে। প্রতিদিন হচ্ছে 1.5 GB করে নেট পাবো, আর কল ফ্রি আর কি, ইন্ডিয়ার ভিতরে যে কোনো কল ফ্রি, টোটাল 28 দিন মেয়াদ। তো ঠিক আছে, আমরা এখন আবার যেতে শুরু করি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জম্মু টু শ্রীনগরের যে ন্যাশনাল হাইওয়ে সেটা দিয়ে। আপনারা যদি বাই রোডে আসতে চান তাহলে অবশ্যই এই রোড দিয়েই আপনাদেরকে শ্রীনগরে ঢুকতে হবে, বাট আমরা যেহেতু ফ্লাইটে আসছি সো আমরা তো ডিরেক্ট চলে আসছি শ্রীনগরে, আর বাই রোডে আসলে আপনাদেরকে এই রোড দিয়েই শ্রীনগরে প্রবেশ করতে হবে। আমরা কিন্তু প্রায় 40-45 মিনিটের মতো পথ অতিক্রম করে অলরেডি সামনের দিকে চলে আসছি, আর এখন বাজে হচ্ছে 9:15। আর আমরা কিছুক্ষণ আগে শ্রীনগর ডিস্ট্রিক্ট ছেড়ে এখন যাচ্ছি হচ্ছে পালওয়ামা ডিস্ট্রিক্টের উপর দিয়ে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জেনে থাকবেন কাশ্মীরেই কেবলমাত্র ইন্ডিয়ার মধ্যে স্যাফরন, অর্থাৎ অনেকেই আমরা যেটাকে জাফরান নামে চিনি, সেই জাফরানের চাষ কিন্তু হয় এই কাশ্মীরেই। আর এই পালওয়ামা ডিস্ট্রিক্ট হচ্ছে জাফরান চাষের জন্য খুবই বিখ্যাত একটা প্লেস। আমার বাম পাশে যেই সবুজ ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মূলত হচ্ছে স্যাফরন ক্ষেত, অর্থাৎ এখানে জাফরানের চাষ হয়। আর বাম পাশে যেই দোকানগুলো এখন দেখতে পাচ্ছেন সারি সারি, এই সবগুলো হচ্ছে ড্রাই ফ্রুট এবং স্যাফরনের দোকান। এখানে অরিজিনাল ড্রাই ফ্রুট এবং স্যাফরন পাবেন আপনি। আমি এই পথ দিয়ে ফেরার সময় এই স্যাফরন এবং ড্রাই ফ্রুটগুলো আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, শ্রীনগর ডালগেট থেকে আহারবাল ওয়াটারফল পর্যন্ত দূরত্ব প্রায় 70 কিলোমিটারের মতো, যেতে 2-2.5 ঘন্টার মতো সময় লাগে। আর আপনি যদি সারাদিনের জন্য প্রাইভেট কার ভাড়া করেন সেক্ষেত্রে যাওয়া আসা দিয়ে আপনার খরচ পড়বে 2,500-3,000 রুপির মতো। আর আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি, যে আহারবাল ওয়াটারফল পৌঁছানো ঠিক আগ মুহূর্তে, এখানে দুই সাইডে প্রচুর পরিমাণ অ্যাপেল বাগান রয়েছে। তো আমাদের
ভাইয়া বলল যেটা, যে সেটা হচ্ছে যে আমাদেরকে পরে আপেল বাগানে নিয়ে যাবে এবং আপেলও খাওয়াবে। সো সেই সময় হয়তো আপেল বাগানটা কীরকম হয় আপনাদেরকে ডিটেলস দেখাতে পারবো। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ওয়াটারফলের কাছে। আমরা আহারবাল ওয়াটারফলের যেই পার্কিং লট সেখানে চলে আসছি। এইখানে হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করে লেখা আছে অন দ্য ওয়ে টু ওয়াটারফল। এই পথে আমাদেরকে ওয়াটারফলের দিকে যেতে হবে। আহারবাল ওয়াটারফল এটা ওয়ান অফ দ্য অফবিট প্লেস বলতে গেলে এই কাশ্মীরের। খুব কম মানুষ আসে এখানে ঘুরতে। তো আপনি যদি শ্রীনগর থেকে প্ল্যান করেন সকাল 8টার দিকে কিংবা 9টার দিকে যদি রওনা হন, আপনি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে এই আহারবাল ওয়াটারফলে চলে আসবেন। এখন বাজে 11:36, আমরা রওনা হয়েছিলাম 8:30, মাঝখানে দাঁড়িয়েছি, আড়াই ঘন্টার মতো সময় লেগেছে। এইখান দিয়ে আমাদের ওয়াটারফলের গেট একটা পার্কের মতো আছে ভিতরে, আর এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে 20 রুপি দিয়ে পার পারসন। চারজন আছি আমরা, 80 রুপি লাগবে। এই পথ দিয়ে আমাদেরকে ওয়াটারফলের দিকে যেতে হবে। এইখানে কিন্তু সাদা বরফের পাহাড় আছে পেছনের দিকে, হয়তো ক্যামেরাতে আসতেছে না, বাট আমরা খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি। কিছু বলার নেই, দেখুন পার্কটা এত সুন্দর লাগতেছে, কি আর বলবো। এইটা হচ্ছে নিচে সিঁড়ি বেয়ে যেতে হবে, আর এই দুই ভাইয়া কাশ্মীরি ভাইয়া আমাদেরকে হেল্প করলো। উই আর ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ ইয়া, ওকে। এই পথ দিয়ে এখন আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে, অনেকটা নিচে। আমরা কিন্তু ওয়াটারফলের শব্দ শুনতে পাচ্ছি, প্রমি শুনতে পাচ্ছ জলের শব্দ? তারা অবশ্যই আহারবাল ওয়াটারফলটা তাদের চেকলিস্টে রাখতে পারেন, তাহলে আই থিঙ্ক খুব একটা ভালো দিন কাটবে। হ্যাঁ, এই আহারবাল ওয়াটারফলে অন্য সময় অনেক বেশি পানি থাকে বর্ষার সিজনটাতে একটু, আর এই সময় পানির ফ্লোটা একটু কম, তারপরও দেখুন যে কী পরিমাণ মানে পানির ফ্লো। আর এই সময় কিন্তু আবার একটা জিনিস ভালো, এখন কিন্তু একদম যেই ওয়াটারফলের জলের কালারটা পুরোপুরি নীল, পুরোপুরি নীল। তো চলুন আমরা এখন ওয়াটারফল দেখি, আমাদের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই। আমরা আহারবাল ওয়াটারফল ঘুরে এখন আবার পার্কিং লটের দিকে যাচ্ছি, আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে, কথা যার কারণে একটু জড়িয়ে জড়িয়ে আসতেছে। তো আপনারা যারা কাশ্মীর ট্রিপ প্ল্যান করবেন, এই আহারবাল ওয়াটারফলটা আপনার ট্যুর প্ল্যানে অবশ্যই রাখার চেষ্টা করবেন, কারণ এত সুন্দর একটা জায়গা। আমি আসলে ইউটিউব দেখে এই জায়গাটা সিলেক্ট করেছি। যদি পসিবল হয় গুলমার্গ, সোনমার্গ, পহলগাম তো যাবেনই, সাথে একটা দিন বেশি রাখবেন এই আহারবাল ওয়াটারফল দেখার জন্য। আর কাশ্মীরের অরিজিনাল সৌন্দর্যকে উপভোগ করতে হলে কাশ্মীরের আসলে অফবিট প্লেসগুলোতে যেতে হবে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত এখানেও অনেক স্নোফল হয়, তো যার কারণে এই আহারবাল ওয়াটারফলটা তখন একদম পুরো ফ্রোজেন দেখায়, খুবই সুন্দর লাগে। তো আপনারা যারা নেক্সট কাশ্মীর প্ল্যান করবেন, আহারবাল ওয়াটারফলে অবশ্যই 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 আসবেন। আমি হার্ডলি রিকমেন্ডেশন করতেছি, আসুন ঘুরে যান, আশা করি এত ভালো লাগবে যে বলে বোঝাতে পারবো না। কাশ্মীরের আহারবাল ওয়াটারফল থেকে বিদায় নিচ্ছি এই পর্বের জন্য। সামনে কাশ্মীর ট্রিপের আরও সুন্দর সুন্দর অনেক প্লেস আসতেছে আপনাদের সামনে। তো যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের এই ট্রাভেল টুগেদার ফ্যামিলির সদস্য হয়ে যান। আরে ভাই, সাবস্ক্রাইব তো করে নেন, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না।